কেন দা দেই এটার ভিডিও কর ফাজিল ভাইয়া এটা একজন ডাক্তারের ব্যবহার রোগীদের বেডের সামনে দুনিয়ার ময়লা আবর্জনা পড়ে আছে যে নোংরা পরিবেশ তো অস্বাস্থ্যকর সব আপনার এই তোর ভিডিও করতে মানা করছিনা বেঁধে দাঁড় যা বেরো Judo দাও না আমি একবারে এই জানি কারে মারছবা

হ্যাঁ যেভাবে যেভাবে বলছি ওইভাবেই করবেন কাজটা স্যার আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম বলেন কী সমস্যা হ্যাঁ শোনো পারবেন ম্যাডাম আসছে স্যার আর এক কাজ করো একটা কফি পাঠাও হ্যাঁ আমার কপি নিয়ে আপনি কি কথা বলতে আসছিলাম সমস্যা কি আপনার হ্যাঁ সমস্যা শুধু আমার একান না অনেকের এই যে হাসপাতালের চারিদিকে নোংরা রুগীদের বেডের সামনে দুনিয়ার ময়লা আবর্জনা পড়ে আছে যে নোংরা পরিবেশ তো অস্বাস্থ্যকর সব আপনার কি আপনার এটা দেখতে বলছে কে আর এই যে রুগীদের যে খাবারগুলি দেন পরিষ্কার পরিচ্ছন্নতা তো নাই আর এক ডিম আর এক লাউ কন্টিনিউ কেন আপনার যদি এত মায়া লাগে রুগীদের জন্য একটু কাজ করতে পারেন রেগুলার আসবেন একসাথ বাজার সদাই করবেন ঠিক আছে গরুর মাংস মুরগির মাংস বাদ দেন খাসির মাংস আনবেন গলদার চিংড়ি আনবেন বড় বড় রুই আনবেন কাতলা আনবেন ইলিশ মাছ আনবেন আইনা রান্না করে রুগীরা দিবেন এই যে এক্সকিউজ মি সরকার টাকা দেয় ঠিক আছে আপনি কি করতে আসছেন এখানে কি ব্যাপার আপনার আচরণটা এরকম কেন আমার আচরণ এরকমই এর চেয়ে খারাপ কিছু যদি না দেখতে চান এখান থেকে বেরোন বেরোবেন আমি বুঝলাম না খারাপ ব্যবহার করতেছেন কেন কি করব কুলে দিলে নাচবো আপনাদের স্যার সমস্যা কই আপনারা যেখানে আসছেন এটাই আমার সমস্যা প্লিজ আপনারা এখান থেকে যান সরকারি প্রতিষ্ঠানটা মানে নিজের পৈতৃক সম্পদ বানায় নিছেন নাকি আপনি কিন্তু অতিরিক্ত কথা বলতেছেন অতিরিক্ত বলতেছে না আপনারা যা শুরু করছেন না আপনারা এই সরকারি সম্পত্তিরে নিজের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করছেন এই বেটে এই ভিডিও কি লিকা চেন্ডা খুললা দে এটা ভিডিও কর ফাজিল ভাই এটা একজন ডাক্তারের ব্যবহার কেমন ব্যবহার হ্যাঁ এত কোন যাবতীয় জায়গায় বইছা বুঝা আপনার মনে করেন এই বক্তব্য শুনতেছি আর আপনাদের এই ক্যাসের মেসর আর ভালো লাগতেছে না বিনতে জানেন আপনার মাথায় এটা থাকা উচিত এটা একটা সরকারি হসপিটাল এখানকার প্রত্যেকটা ডাক্তার নার্স ওয়ার্ড বয় তাদের আচার আচরণ থাকতে হবে মানবিক আর আপনারা অমানবিক আচরণ করেন আপনি কি জ্ঞান দিতেছেন জ্ঞানের কি সরকার হ্যাঁ আমার বুঝাইতেছেন আমি বুঝতেছি ও আপনি আমার টিচার আমি আপনার স্টুডেন্ট হ্যাঁ আমরা সরকার হলে আপনাদের মতো অযোগ্য লোক এরকম চেয়ারে বসতে পারতেন না আমি যদি অযোগ্য লোক হইতাম তাহলে এখানে বসতাম না আপনি যোগ্য লোক হইলে এখানে বসতেন হ্যাঁ বুঝেন এই কাজের ব্যাপারে বর্তমানে এখন অযোগ্য লোকেরা এই সমস্ত চেয়ারে বসে আর যোগ্য লোকেরা বাসায় বৈশা বৈশা চিৎকার করে কাঁদতেছে ওই বড় বড় বুলি দেওয়া যায় বুঝেন নাই বড় বড় বুলি দেয় কিছু হয় না একটু টান্ডা সিরা দিমু কিচ্ছু করতে পারবেন না বাইরে তো এই তোর ভিডিও করতাম আগু না বেদ

এই মানুষগুলিরে যারা এখানে সেবা নিতে আছে এরা কি তোদের কৃত দাস জিম্মি তোদের কাছে জিম্মি আমরা জিম্মি এরা জিম্মি সারা দেশের মানুষ তোদের হাতে জিম্মি হ্যাঁ সরকারি প্রতিষ্ঠানটা কি তোর বাবার পৈতৃক সম্পদ তোরা এখানে কেন বসাইছে কেন বসাইছে মানুষকে সঠিক সেবা দেওয়ার জন্য আরে সেবার নামে তোরা নির্যাতন করতেছ তোরা ভালো করতেছেন না কি ভালো করতেছি না আপনি যে গায়ে দিতেছেন আমার আপনি জানেন আমি আপনাকে কি করতে পারি কি করবি তুই ও তোর কে বুঝতে দাও দেখাইতেছি

আচ্ছা এই কি খায় না? ওকিনি ফকিনিরা খায়। ওকিনি ফকিনিরা সুস্থ হিতে আসে এই জায়গার মানুষ। তোগো খাবার খેર অসুস্থ জায়গা। আর শুধু এইটাই তো না। এই যে লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার মেডিসিন আছে। এই মেডিসিনগুলি অসহায় দুস্থ রোগী যারা আছে এদেরকে দেওয়ার জন্য। এদেরকে না দেয়া কি করে? ব্ল্যাকে বিক্রি করে বাইরে। কে বেটা? হসপিটাল নোংরা থাকে কেন? হসপিটালের চতুর্দিকে ময়লা আবর্জনা দিয়ে ভরা। কেন? টাকা দেয় না এটার জন্য একটা বরাদ্দ আসে না সরকারিভাবে হ্যাঁ এটাকে কী করস টাকা নিয়ে টাকা নিয়ে সব নিয়ে বস্তায় বড় হ্যাঁ বস্তায় বড় ছেলে মেয়েদেরকে দেশের বাইরে পাঠায় দাও উচ্চশিক্ষার জন্য হ্যাঁ দামি দামি গাড়ি ব্যবহার করো হ্যাঁ বিয়াদব আজকে থেকে এই খাবার তুইও খাবি তুই খাবি বুঝতে পারছস এই এদের মতো দুর্নীতিবাজদের জন্য আজকে আমাদের দেশের এই পরিণতি আর আমরা সবাই সাফারার আবার আমার টাকায় থাকে বিয়াদব দেন না আরো দুইটা দেন না রাস্তা নিয়ে উলঙ্গ করুম না তোর মতো লোকে চেয়ারে বসার যোগ্যতা তোর কোনো হ্যাঁ তুই বিক্রি করবি জানো ঝালমুড়ি বাদাম এগুলি বিক্রি আইসক্রিম বিক্রি করবি চল আরে মুরুব্দি আমার কথাটা শুনে কি শুনবো কি শুনবো তোর কথা কি শুনবো হ্যাঁ কথা কি শুনবো সাধারণ মানুষগুলিটা তোরা জিম্মি মানায় ভালো সরকারি প্রত্যেকটা সেক্টরে যেখানে ঢুকি ঘুষ

এত সস্তা কে ভুল ভুল হ্যাঁ এত সস্তা কে ভাঙ্গার দোকান থেকে কিনে না রাখছস এটা কি রে এই হলার বউ ও চল চল এটা বেরিয়ে চলো চলো আরে মোর সবার হাতে তুইলা দমু চলো আস্তে ওরবি